এবার তোমাদের একটা বিশেষ প্রমাণ দেখাবো প্রমাণটা হচ্ছে তোমরা ছোটবেলায় দেখ দেখছিলা ছোটবেলায় দেখছিলা যে একটা ত্রিভুজ এই ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরল রেখা একটা ত্রিভুজ এর যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরল রেখা আমি ধরলাম এবিসি একটা ত্রিভুজ যে ত্রিভুজের এবি এবং এসি এটার মধ্যবিন্দুর সংযোজক সরল রেখা একটা হচ্ছে ডি একটা হচ্ছে ই একটা হচ্ছে ডি একটা হচ্ছে ই এটা আমি ধরে নিচ্ছি তুমি চাইলে বাঁকাই নিতে পারো তুমি এখানে নিতে পারো তোমার ব্যাপার এই মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা মধ্যবিন্দুর সংযোজক রেখা তৃতীয় বাহুর অর্ধেক তোমরা যে এটা তো মনে তোমাদের যে এখানে তোমরা একটা ই এ সমান করে ইএ আকাইতা তারপর এটাকে যোগ করতা তারপর হচ্ছে এটাকে সামান্তরিক প্রমাণ করতা তারপরে বলতো যে বি আর ডি এফ সমান আর ডি আর ইএফ যেহেতু সমান তাই বলা যায় ডি হচ্ছে বি এর অর্ধেক এই প্রমাণটাই আমরা করব তবে ভেক্টরের সাহায্যে এবং দেখবা কত পানির মতো সহজ হয়ে যায় পানির মতো সহজ হয়ে যায় একটু লক্ষ্য করি এখানে প্রমাণটা কি ছিল আমি একটু বলে দিই কোনো একটা ত্রিভুজের এটা কোশ্চেন এক দিয়ে পড়বা তারপরে বইয়ের গুলা পড়বা আমার আগে পড়ে নিবা তারপরে কোশ্চেন তোমার মতো সলভ করবা বই সলভ করবা আর কি একটা ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দু সংযোগের সরল রেখা তাহলে হচ্ছে ডিই এই ডিই হচ্ছে বিসি এর অর্ধেক অর্থাৎ তৃতীয় বাহুর অর্ধেক এবং এই ডি হচ্ছে বিসি এর সমান্তর বিসি এর সমান্তর বাংলায় যদি আমি বলি কোনো একটি ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দু সংযোজক সরলরেখা কোনো একটা ত্রিভুজের যে কোনো দুই বাহু অর্থাৎ এবি আর এসি এর মধ্যবিন্দু সংযোজক সরল লেখা মধ্যবিন্দু কে যথাক্রমে ডি আর ই এর সংযোজক সরলরেখা কে ডি ই হচ্ছে বিসি এর অর্ধেক বিসি অর্ধেক আমি জানি তোমাদের মধ্যে অনেকে জিনিয়াস স্টুডেন্ট আসো টপার স্টুডেন্ট আসো তারা একবার বললেই পারো যেহেতু আমাদের ভিডিওগুলো প্রত্যন্ত অঞ্চলে যায় তাই আমরা একটু ডিপে যে সহজভাবে বলার চেষ্টা করি কথায় জন্য বেশি বাড়াই বলি সো ইরিটেট হয়েও না আর সবার যে আমার করা পছন্দ হবে বিষয়টা এমন না যাদের পছন্দ হয় তারা কমেন্ট করো যাদের পছন্দ হয় না ডিসলাইক দিয়ে চলে যেতে পারো তারা সাজেশন দিও অ্যাটলিস্ট নিজেকে ইম্প্রুভ করার চেষ্টা করবো উই নিড ইউর কমেন্টস আমরা একটা পজিটিভলি নিব ইনশাড়া যে কোনো ধরনের গঠনমূলক সমালোচনা আমরা মাথা পেটে নিতে প্রস্তুত সো দ্যাটস হচ্ছে এই তো কথা না ফাও ফাউ কথা না বলে পড়াই আমরা একটু যেটা বলতেছিলাম যে এবিসি এবিসি হচ্ছে একটা ত্রিভুজ যে ত্রিভুজের হচ্ছে ডি বিন্দু হচ্ছে আমার এ বি এর মধ্যবিন্দু এবং এই সি এর মধ্যবিন্দু হচ্ছে ই মধ্যবিন্দু সংযোগ সরলরেখা হচ্ছে ডি ই ভেক্টর সাহায্যে প্রমাণ করতে হবে এই ডি হচ্ছে বি সি এর অর্ধেক এবং ডি ই হচ্ছে বি সি এর সমান্তরাল কোন একটি ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দু সংযোগ সরলরেখা তৃতীয় বাহুর অর্ধেক এবং সমান্তরাল তৃতীয় বাহু বলতে আমি দেখো বি সি কে নেই না এটা হচ্ছে তৃতীয় বাহু বলতেছে এই তৃতীয় অর্ধেক এবং তার সমান্তরাল কার সাহায্যে প্রমাণ করতে হবে ভেক্টরের সাহায্যে প্রমাণ করতে হবে তো ভেক্টরের সাহায্যে যদি প্রমাণ আমি করতে চাই ভেক্টরের সাহায্যে যদি আমি প্রমাণ করতে যাই তাহলে এ বিন্দুর অবস্থান ভেক্টর দিব আমি এ বি বিন্দুর অবস্থান ভেক্টর দিব আমি বি সি বিন্দুর অবস্থান ভেক্টর দিব আমি সি ডি বিন্দুর অবস্থান ভেক্টর দিব আমি ডি ই বিন্দুর অবস্থান ভেক্টর দিব হচ্ছে আমি ই দেখো এই ত্রিভুজে কোনটা কোন দিকে আছে এই দিকটা উল্লেখ করে দিতে হবে আমি বললাম এবি এই বরাবর আছে এবং বিসি এই বরাবর আছে শুরু হয়েছিল থেকে এর থেকে ভেক্টর যোগে ত্রিভুজ বিধিতে পড়ছিলাম যেখান থেকে শুরু হয়েছে যেখানে শেষ হয়েছে সেই বরাবর দিক দিতে হবে যেখান থেকে শুরু হয়েছে যেখানে শেষ হয়েছে সেই বরাবর দিক দিতে হবে যেখান থেকে শুরু হয়েছে যেখানে শেষ হয়েছে সেই বরাবর দিক দিতে হবে দিক দিতে হবে দিক দিতে হবে দিক দিতে হবে বুঝাইতে পারছি কিনা তাহলে দেখো এটা যেহেতু এই দিকে আছে তাহলে এটা এই দিকে হবে এই যে এখান থেকে শুরু হয়েছে এখানে এসে শেষ হয়েছে তাহলে এটা এই দিকে এখান থেকে শুরু হয়েছে এর থেকে সিতে এসে শেষ হয়েছে দিকটা কি বুঝতে পারছি এবার তোমরা আমাকে বলার চেষ্টা করো যদি আমি বলি ডিবিন্দুর অবস্থান ভেক্টর যেহেতু এবি এর মধ্যবিন্দু মধ্যবিন্দুর অবস্থান ভেক্টর কি শিখছিলাম আমরা শীর্ষবিন্দুর অবস্থান ভেক্টর প্লাস পাদবিন্দুর অবস্থান ভেক্টর ডিভাইডেড বাই টু শীর্ষবিন্দুর অবস্থান ভেক্টর প্লাস পাদবিন্দুর অবস্থান ভেক্টর ডিভাইডেড বাই টু ইবিন্দুর অবস্থান ভেক্টর এই ইবিন্দু ইবিন্দুতে কে আছে শিশু বিন্দুতে আছে এ ভেক্টর পাদবিন্দুতে আছে বি ভেক্টর ডিভাইডেড বাই টু কেন কথা নাই বাত্রা নাই আপনি হচ্ছে মধ্যবিন্দুর অবস্থান ভেক্টর বের করলেন এটাই তো মেন খেলা দেখো আমি যদি এখন ডিই বলি ডিই ডি রেখার অবস্থান ভেক্টর রেখার অবস্থান ভেক্টর যখন বের করতেছিলাম রেখার অবস্থান ভেক্টর যখন বের করতেছিলাম তোমাদের মনে আছে কিনা রেখার অবস্থান ভেক্টর বের করতে হলে ই ভেক্টর মাইনাস ডি ভেক্টর অর্থাৎ শীর্ষবিন্দুর অবস্থান ভেক্টর থেকে পাদবিন্দুর অবস্থান ভেক্টরকে বিয়োগ করতে হয় রেখার বেলায় আর মধ্যবিন্দুর বেলায় হচ্ছে যোগ করে দুই দিয়ে ভাগ যোগ করে দুই দিয়ে ভাগ এটা আমি আগে শিখে আসছি এই জন্য বেসিকে এবার একটু খেয়াল করতে হবে যে ডি ই বিন্দুর অবস্থান ভেক্টর জন্য কি পাইলাম দেখো ইবিন্দুর অবস্থান ভেক্টর কি পাইছি এ ভেক্টর প্লাস বি ভেক্টর ডিভাইডেড বাই টু ডি অবস্থান ভেক্টর কি পাইছি বি ভেক্টর প্লাস এ ভেক্টর ডিভাইডেড বাই টু রাইট বুঝাইতে পারছি এটাকে যদি আমরা সমীকরণ এক দেই এটা যদি সমীকরণ দুই দেই সমীকরণ এক দুই থেকে আমি এটা পাই এবং তোমাকে একটা জিনিস একটু বলে রাখতে চাই তোমাকে আরেকটা জিনিস একটু বলে রাখতে চাই আমি এটা সমীকরণ এক দিলাম এটা সমীকরণ দুই দিলাম খুব সহজ বিসি 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 রেখার অবস্থান ভেক্টর কি রেখার রেখার বিসি হচ্ছে রেখার তাহলে কি বলছিলাম দ্বিতীয় বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস প্রথম বিন্দুর অবস্থান ভেক্টর কিংবা শীর্ষ বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস পাদবিন্দুর অবস্থান ভেক্টর শীর্ষ বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস পাদবিন্দুর অবস্থান ভেক্টর এন্ড আই ক্যান সে আই ক্যান সে ই এর জায়গায় যদি আমি সমীকরণ 1 থেকে মান বসাই সমীকরণ 1 থেকে মান বসাই তাহলে আমি বলতে পারি এ ভেক্টর প্লাস বি ভেক্টর ডিভাইডেড বাই 2 আর ডি বিন্দুর অবস্থান ভেক্টর যদি সমীকরণ 2 থেকে বসাই সমীকরণ 2 থেকে আর ডি বিন্দুর অবস্থান ভেক্টর যদি আমি বসাই এ ভেক্টর প্লাস বি ভেক্টর ডিভাইডেড বাই 2 তাহলে আমি বলতে পারি এ ভেক্টর প্লাস বি ভেক্টর মাইনাস এ ভেক্টর মাইনাস বি ভেক্টর দেখো বিয়োগ করলে লসকুৎ দুই এ লসকত দুই এ প্লাস বি মাইনাস এ মাইনাস বি ওয়াট ক্যান আই বিন্দুর অবস্থান ভেক্টর আর এবিন্দুর অবস্থান ভেক্টর বাথ কেন বাদ কারণ এবিন্দুর অবস্থান ভেক্টর আর বিন্দুর অবস্থান ভেক্টরকে যোগ করলে আমরা পাবো হচ্ছে নাল ভেক্টর শূন্য ভেক্টর শূন্য ভেক্টর শূন্য ভেক্টর শূন্য ভেক্টর শূন্য ভেক্টর এখন তাহলে আমরা কি পাচ্ছি কী দেখলাম আরে দুইটাই তো একের কোনে খেলছে আমি তো এই জায়গায় ভুল করে ফেলছি ইভেন্দুর অবস্থান তোমাদের মনোযোগ চেক করতেছিলাম এটা হচ্ছে সি হবে সি ইভেন্দুর অবস্থান ভেক্টর এ ভেক্টর প্লাস সি ভেক্টর হবে তাহলে এটা হবে হচ্ছে ইভেন্দুর সি এটা সি হবে মনোযোগ দেখতেছিলাম তোমাদের মনোযোগ মনোযোগ দেখতেছিলাম কেউ আবার ভুল বুঝো সরি আমি ভুল নিজেই ভুল করছি এটা সি হবে সি বিন্দুর অবস্থান ভেক্টর তাহলে দেখো টু যদি কমন নেই এ বিন্দুর অবস্থান ভেক্টর প্লাস সি অবস্থান ভেক্টর মাইনাস এ অবস্থান ভেক্টর মাইনাস বি অবস্থান ভেক্টর তাহলে দেখো এই জায়গাটা এই যে এই যে মাইনাস এ মাইনাস এ লাল গাই মাইনাস এ ভেক্টর আর এটা আছে প্লাস এ ভেক্টর এই দুইটা বাদ গেলে নাল ভেক্টর হয় নাল ভেক্টর নাল ভেক্টর হয় নাল ভেক্টর যদি হয় নাল ভেক্টর যদি হয় তাহলে থাকতেছে কে সি বিন্দুর অবস্থান ভেক্টর বিভিন্দর অবস্থান ভেক্টর ডিভাইডেড বাই টু আমি যদি হাফকে সরাই ফেলি তাহলে সি অবস্থান ভেক্টর মাইনাস বিভিন্দর অবস্থান ভেক্টর অ্যান্ড ওয়াটস ক্যান আই সে হাফ সিবিন্দর অবস্থান ভেক্টর মাইনাস বিভিন্দর অবস্থান ভেক্টর সমান আমি বলতে পারি বিসি ভেক্টর বিসি ভেক্টর কার সমান ডিই সমান ডিই সমান তাহলে দেখো আবার প্রমাণটা কিন্তু অর্ধেক শেষ ডি ভেক্টর ইজ ইকুয়ালস টু হাফ অফ বিসি ভেক্টর যখন দুইটা ভেক্টর এরকম হয় তখন আমরা বলতে পারি ভেক্টরের মান ভেক্টরের মানকে মডুলাস দ্বারা প্রকাশ করে তার ভেক্টরের মান ভেক্টরের মান এই সত্যটা মান দেয় অর্থাৎ ডি ইজিগলস টু হাফ অফ বিসি হবে ডিই ইজিগলস টু হাফ অফ বিসি হবে আর আমরা তোমাদের আরেকটা বেসিক বলছিলাম পাঁচ নাম্বারে দুইটা ভেক্টর কোনো শর্তে যদি সমান হয় যেমন এটা বলতেছে ডিই হচ্ছে বিসি এর অর্ধেকের সমান বিসি এর অর্ধেকের সমান বিসি এর অর্ধেকের সমান বিসি এর অর্ধেকের সমান সো হোয়াট ক্যান আই সে আমি বলতে পারি এই ডিই এই যে ডিই এখানে যে ডিই এই ডিই বিসি এর ডিই আর বিসি দুটো ভেক্টরে হয় ধারক রেখা একই কিংবা সমান্তরাল দেখো চিত্রে ওরা কি একই রেখা দিয়ে যাচ্ছে না যেহেতু একই রেখা দিয়ে যাচ্ছে না তাই তারা সমান্তরাল তাই তারা সমান্তরাল অর্থ এ আমি বলতে পারি ডিই সমান্তরাল হচ্ছে বিসির দেখো কত বড় প্রমাণ ছিল সে প্রমাণটা আমরা খুব শর্টে করে ফেলছি তো তোমরা একটু প্র্যাকটিস করো তোমরা একটু প্র্যাকটিস করো দেখবা আরো ভালো লাগতেছে আমি প্রথমে এই পার্টটাতে একটু ক্লিয়ার আর দাগ দিয়ে দিই এটা হচ্ছে ফার্স্ট পার্ট এটা হচ্ছে সেকেন্ড পার্ট আর এটা হচ্ছে থার্ড পার্ট তোমরা একটু দেখা বুঝা নিও আর কি আমি আবার জিনিসটা রিক্যাপ করবো ইনশাল্লাহ এই জিনিসটা আমি আবার রিক্যাপ করব কিসের মধ্যে কি ঢুকে গেল আচ্ছা এবার আসো নেক্সট আরেকটা কোয়েশ্চেন করাই মজা আছে তুমি যদি একটু বুঝা পড়তে পারো মজা আছে আমি একটু আলিফ বাতা ম্যাথ লিখতে চাচ্ছি আর কি আমরা নেক্সট আইটা করাবো সেটা হচ্ছে কোন চতুর্ভুজের চতুর্ভুজের চারটি দ্বারা চারটি বাহুর মধ্যবিন্দু দ্বারা মধ্য বিন্দু দ্বারা গঠিত চুর্ভুজ চতুর্ভুজটি একটি সামান্তরিক সামান্ত কি বলতে চাইছে কোশ্চেনটা বলতে চাচ্ছে কি কোশ্চেনটা কি বলতে চাচ্ছে তুমি যে কোনো একটা চতুর্ভুজ নিলা আহ আন্দাজি গুন ধরো এম নেটা নিলাম এম নেটা নিলাম এম নেটা নিলাম মানে কি করতেছি আমি নিজেও বুঝতেছি না ধরো এরকম একটা নিলাম এরকম একটা নিলাম আচ্ছা আমার হাতে তো পিকচার আছে আমি এটা এভাবে নেই ধরো এইভাবে একটা নিলাম তারপরে হচ্ছে এইভাবে একটা ই দিলাম চতুর্ভুজটা মানে আমি যে চতুর্ভুজ চাইতেছি সে সেরকম চতুর্ভুজ হয়ে গেছে চতুর্ভুজ হয়ে গেছে এটা হচ্ছে রম্ব সামুদ্রিক ট্রাপে হবে না একটু খেয়াল করুন এ হচ্ছে আমার এ এ হচ্ছে আমার বি এ হচ্ছে আমার সি আর এ হচ্ছে আমার ডি প্রশ্ন করতেছে এবি এর মধ্যবিন্দু এটার নাম দিলাম ধরো পি বিসি এর মধ্যবিন্দু এটার নাম দিলাম হচ্ছে কিউ সিডি এর মধ্যবিন্দু এটার নাম দিলাম হচ্ছে আর এডি এর মধ্যবিন্দু এটার নাম দিলাম হচ্ছে এস কোশ্চেন কর্তা যে কথা বলছে সেই অনুসারে আমি একটা চতুর্ভুজ আঁকাইছি চতুর্ভুজের মধ্যবিন্দুগুলো নিয়েছি মধ্যবিন্দু নেওয়ার পর মধ্যবিন্দুগুলার সংযোজক মধ্যবিন্দু দ্বারা সংযোজক যদি করি গঠিত গঠিত যদি গঠি গঠন করি তাহলে আমরা দেখতে পাবো যে এই মধ্যবিন্দুগুলো সংযোজক রেখা একটি সামান্তরিক দেখো মোটামুটি একটা সামন্তরিকের মধ্যে হয়ে গেছে তাকাও দেখো পি কিউ আর এস একটা সামন্তরিক হয়েছে এটা প্রমাণ করতে হবে ভেক্টরের সাহায্যে প্রমাণ করতে হবে ভেক্টরের সাহায্যে তো কোনো কথা হবে না শুধুমাত্র পড়াশোনা হবে যেহেতু তাই আমরা এটা প্রমাণ করে দিতে চাই ইনশাআল্লাহ এভি স্মার্ট ফর্ম معناتা দেখো আগে প্রথমে কি বলছি দিক দিবা এ বিন্দুর অবস্থান ভেক্টর দিলা বি বিন্দুর অবস্থান ভেক্টর দিলা সি অবস্থান ভেক্টর দিলা বিবিন্দুর বিন্দুর অবস্থান ভেক্টর দিলা পি বিন্দুর অবস্থান ভেক্টর স্মল পি দিলা কিউ বিন্দুর অবস্থান ভেক্টর স্মল কিউ দিলা আর বিন্দুর অবস্থান ভেক্টর স্মল আর দিলা এস বিন্দুর অবস্থান ভেক্টর স্মল এস দিলা এটাই তো ছোট লক্ষ লক্ষ এটার বল করে দিমারছি তারপরে দিক দিবা দিক ধরো এবি থেকে যাওয়া শুরু করছে দিক সাইনটা এটা দিয়ে দিই এবি থেকে যাওয়া শুরু করছে এ বরাবর তারপর হচ্ছে বিসি দিয়ে যাচ্ছে বিসি দিয়ে যাচ্ছে তা এই বরাবর যাচ্ছে ক্লিয়ার তাহলে এটা যদি এই বরাবর যায় এটা যদি এ বরাবর যায় তাহলে এটা কোন বরাবর যাবে এই বরাবর এখান থেকে শুরু হয়েছে এখানে শেষ হয়েছে এখান থেকে যাচ্ছে এখান থেকে যাচ্ছে এখান থেকে শুরু হয়েছে এখানে শেষ হয়েছে তার মানে এই বরাবর যাবে এখান থেকে শুরু হয়েছে এই বরাবর শেষ হয়েছে তাহলে এই বরাবর যাবে এখান থেকে শুরু হয়েছে এখানে শেষ হয়েছে তার মানে এটা এই বরাবর যাবে বুঝাইতে পারছি আমার কি প্রমাণ করতে হবে পি কিউ আর এস একটি সামান্তরিক ভেরি স্মল প্রমাণ এবং হচ্ছে খুব সহজ দেখো পি যেহেতু পি বিন্দুর অবস্থান ভেক্টরটা যদি আমরা বের করি পি যেহেতু এ বি এর মধ্য তাই আমি বলতে পারি না এ বিন্দুর অবস্থান ভেক্টর আর বি বিন্দুর অবস্থান ভেক্টর ডিভাইডেড বাই টু কিউ বিন্দুর অবস্থান ভেক্টর আমি কি বলতে পারি দেখো আমি বলতে পারি বি বিন্দুর অবস্থান ভেক্টর প্লাস সি বিন্দুর অবস্থান ভেক্টর ডিভাইডেড বাই আরবিন্দুর অবস্থান ভেক্টর আমি কি বলতে পারি যেহেতু মধ্যবিন্দু আর যেহেতু মধ্যবিন্দু তাহলে সিবিন্দুর অবস্থান ভেক্টর প্লাস সিবিন্দুর অবস্থান ভেক্টর প্লাস ডিবিন্দুর অবস্থান ভেক্টর ডিভাইডেড বাই 2 ডিএ ডিএ এস এস বিন্দুর অবস্থান ভেক্টর আমি কি বলতে পারি দেখো ডিবিন্দুর অবস্থান ভেক্টর প্লাস এ বিন্দুর অবস্থান ভেক্টর ডিভাইডেড বাই 2 এগুলো সব মধ্যবিন্দুর অবস্থান ভেক্টর বের করছি এগুলো সব মধ্যবিন্দুর অবস্থান ভেক্টর বের করছি সব মধ্যবিন্দুর অবস্থান ভেক্টর বের করছি সব মধ্যবিন্দুর ভেক্টর বের করছি এবং আমি এটার নাম দিলাম সমীকরণ এক এটা সমীকরণ দুই এটা সমীকরণ তিন এটা সমীকরণ চার এবং মজার বিষয় এই সমীকরণগুলো সলভ করলেই আমরা দেখতে পাবো এই সমীকরণগুলো সলভ করলে আমরা দেখতে পাবো যে আমাদের কেল্লা ফতে প্রমাণ মিলে যাবে দেখো তো একটা চালাকি বুঝো তো যে এই যে পি কিউ আর এস এটা যে সামুদ্রিক আমি যদি এটা প্রমাণ করতে পারি যে এই চতুর্ভুজটার বিপরীত বাহুগুলা সমান ও সমান্তরাল সমান ও সমান্তরাল বিপরীত বাহুগুলা সমান ও সমান্তরাল তাহলে কি এটা আর কিছু হোক আর না হোক অ্যাট লিস্ট সামান্তরিক্ত হবে তাহলে আমি ওইটাই টার্গেট নিছি, যে পিকিউয়ের মান বের করি পিকিউ ভেক্টরের মান বের করি রেখার রেখার অবস্থান ভেক্টর বলছিলাম তোমাকে দ্বিতীয় বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস প্রথম বিন্দুর অবস্থান ভেক্টর পিকিউ তাহলে কিউ বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস পি বিন্দুর অবস্থান ভেক্টর কিউ বিন্দুর অবস্থান ভেক্টর কোথায় আছে সমীকরণ দুয়ে কি আছে বি ভেক্টর প্লাস সি ভেক্টর ডিভাইড বাই টু মাইনাস পি অবস্থান ভেক্টর কোথায় আছে এ বিন্দুর অবস্থান ভেক্টর প্লাস বি বিন্দুর অবস্থান ভেক্টর ডিভাইডেড বাই টু আমরা যদি এটাকে বিয়োগ করি টু বি অবস্থান ভেক্টর প্লাস সি বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস এ বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস বি বিন্দুর অবস্থান ভেক্টর হোয়াট ক্যান আই সে বি আর বি কাটা তাহলে সি বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস এ বিন্দুর অবস্থান ভেক্টর এটা হচ্ছে পি কিউ পি কিউ সমান আসছে কার সমান আসছে পি কিউ সমান আসছে তোমরা একটু স্ক্রিনশট রাখতে পারো কিংবা এটা তুলে রাখতে পারো এবার আমি দেখতে চাই যে আমার এস আর পি কিউর বিপরীতে কে ছিল এস আর আর এস বলা যাবে না ভেক্টর তো এস আর বের করতে চাই এস আর এ হচ্ছে এস এ হচ্ছে এস আর এস আর রেখার অবস্থান ভেক্টর কি দাঁড়াবে আর বিন্দুর অবস্থান ভেক্টর এস আর আরবিন্দর অবস্থান ভেক্টর মাইনাস মাইনাস এস বিন্দুর অবস্থান ভেক্টর তাহলে আর অবস্থান ভেক্টর সমীকরণ তিনে কি বলা আছে বলো

রেখার অবস্থান ভেক্টর হচ্ছে সি ভেক্টর এ ভেক্টর 2 2 2 তাহলে সবাই একটু মনোযোগ দিয়ে দেখো তো এই যে যে আমি পি বের করলাম এটার যে মান পি যে মান এস আর এর মান কি সেম না তাহলে আর কিছু হোক না হোক আমি বলতে পারি যে এই দুইটা পি আর কে সর এরা সমান দুইটা ভেক্টর যদি সমান হয় কোন শর্তে কি বলছিলাম হয় ধর রেখা একই কিংবা সমান্তরাল যেহেতু ধর রেখা একই না তাহলে তারা কি হবে সমান্তরাল হবে তাহলে আমি বলতে পারি PQ আমি বলতে পারি এস আর এবং পিকিউ সমান্তরাল হচ্ছে এস আর আমি কেমন আবার দেখাবো পি এস এবং কিউ আর সমান ও সমান্তরাল না আমি তো চালাক আমি তখন কি করবো বলবো অনুরূপভাবে প্রমাণ করা যায় পি এস ইজিকলস টু কিউ আর এবং তারা সমান্তরাল যখন কোনো চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল হয় সেই চতুর্ভুজ আর যাই হোক অ্যাটলিস্ট সামান্তরিক হবেই হবে অ্যাটলিস্ট সামান্তরিক হবেই হবে সো ওয়াই একটু তুলে ফেলি সবাই একটু খাতাগুলো আমি তুলে ফেলি তুলে ফেলি পরবর্তী তার চার পাঁচটা দেখাইলে দেখবে যে ভেক্টর পানির মতো সহজ হয়ে যাবে বেসিক পারতে হবে বেসিক পারতে হবে চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে ফুটেক্স এডুর সাথে থাকতে হবে